بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى وقال صاحب القرآن صلى الله عليه وسلم تدرب بالقرآن فإنه كلام الله وخرج عنه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي كريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার চট্টগ্রাম ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সিদ্ধাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গুল আমায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান রাখে প্রতি শুকর,
আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুদীর্ঘ একটি বছর পর আবার ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত সম্মেলনে আমাদেরকে হাজির তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক জরুরি আলোচনা শুনতে ছিলেন। আমার পরেও বর্তমান বাংলাদেশের দ্বীনি মজলিসে নন্দিত আলোচকদের তিনজন আপনাদের খেদমতে বয়ান করবেন। তার ভিতরে বিশেষ করে আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহ সাহেবজাদা আল্লামা ইবনে আল্লামা শেখ ইবনে শেখ মামুনুল হক দাম বরকাতুল আলিয়া এবং আর একজন আমার খুব কাছের বন্ধু হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি দাম বরকাতুল আলিয়া এবং সারা বাংলায় সকল মানুষের কাছে প্রিয় মুখ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। শুনলাম ওনারা তিনজনই এখানে বয়ান করবেন। মাঝখানে আমি সংক্ষিপ্ত সময় একটা বিষয়ের উপরে আপনাদেরকে কিঞ্চিত আলোকপাত করতে চাচ্ছি। গত বছর এই মাহফিলে আমার প্রথম আসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছিলেন। গত বছরের আলোচনার বিষয়বস্তু ছিল আজমতে কোরআন। মাঝখানে এই মাসের আগের মাসে আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলে আসার সুযোগ হয়েছিল। আলোচ্য বিষয় ছিল তাওহীদ ও শিরক। আজকে আমি আল আমিন সংস্থার সম্মেলনে কোরআন নিয়ে আলোচনা করতে চাই। আজকের আমার আলোচনার বিষয়বস্তু কোরআন কি ও কেন। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোরআন কি ও কেন। এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য কোরআনে হাকিমের সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশ বিশেষ এবং কথিত হাদিসের তর্জমা দিয়েই আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও রাসূল, কোরআন নামক কিতাবখানি আমি আপনার কাছে নাযিল করলাম। কেন? লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গমরাহীর ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে নিয়ে আসে। এটি হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশের সরল তর্জমা। বিশ্বনবীজি হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, তাবাররক বিল কোরআন, এ পৃথিবীর মানুষ তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো, কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। পয়গম্বরের এ কথাটি গভীর পর্যন্ত বুঝতে চাইলে আমাদেরকে পূর্বের দুটি কথা জানতে হবে। আমরা প্রত্যেকে জানি আমার বাংলাদেশের মানুষ অধিকাংশ উলামা মাশায়েখ পীর বুজুর্গ ভক্ত। উলামা মাশায়েখ পীর বুজুর্গদেরকে অস্বাভাবিক শ্রদ্ধা করে। যিনি যেই পীরের মরিদ বা যার ভক্ত
সেই পীরের ব্যবহৃত কাপড় চুপুর নিজের বাসাতে বরকতের জন্য রেখে দেয়। আহলুল্লাহদের গায়ের সাথে লেগে থাকা বস্তুতে বরকত থাকতেই পারে। আমার এক বন্ধু, উনি একদিন একটুকু এক টুকরা কাপড় এনে আমাকে দেখায় বললেন, এই কাপড়টি খানায় কাবার গেলাপের অংশ। এ কথা বলতেই আমার অন্তরে কাবার প্রেমের আগুন দ্বিগুণ হয়ে গেল। হস্ত প্রসারিত করে বললাম, কাপড়টি আমার হাতে দিই। লম্বা টাইম যে কাপড়টি খানায় কাবার সাথে লেগেছিল, এটাতে বরকত আছে না নাই? অবশ্যই বরকত আছে। তো কাপড়টি নিয়ে আমি বুকে ধারণ করলাম। আমরা প্রত্যেকেই জানি, অধিকাংশ লোকই জানি, আজও তুরস্কের জাদুঘরে মহানবীজির ব্যবহৃত তরবারি সংরক্ষিত আছে। মহানবীজির দিকে নিস্বত করা টুপি আর পাগড়ি আজও তুরস্কে সংরক্ষিত আছে। বিশ্বনবীজির দাড়ি মোবারক আজও আছে সংরক্ষিত। এগুলি কোন মানুষ পেলে নিঃসন্দেহে এটা বরকতের জন্য সংরক্ষণ করবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ওলির সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা গেলাপে যদি বরকত হয়, আল্লাহর রসুলের সাথে লেগে থাকা জিনিসের ভিতরে যদি বরকত হয়, আর একটা বস্তু এমন আছে যেটা আল্লাহর ওলির সাথে লেগেছিল না, যেটা আল্লাহর ঘরের থেকে আসে নাই, যেটা আল্লাহর রসুল থেকেও বের হয় নাই, এ বস্তুটি ডাইরেক্ট আল্লাহ পাক থেকেই এসেছে, বলুন তো দেখি এর বরকত কম হবে না বেশি হবে? সে কথাই তো নবীজি বললেন, তাবাররাত বিল কুরআন। এই পৃথিবীর মানুষ, তোমরা তো অনেক কিছু দিয়ে বরকত হাসিল করো, তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফা ইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। কোরআন, এটি আল্লাহর ওলি থেকে আসে না, এটা আল্লাহর ঘর থেকে আসে না, এটা আল্লাহর রসুল থেকে বের হয় নাই, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের জবানে মোবারকের কালাম। তাহলে আমার আজকের আলোচনার বিষয়বস্তু কোরআন কি ও কেন? আমরা কিন্তু কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াতের অংশের তর্জমা এবং হাদিসের তর্জমা থেকে দুই প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতকৃত অংশের ভিতরে দুই প্রশ্নের জবাব। কোরআন কি? কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ বলেন, এটা আমার পক্ষ থেকে নাজিল করা কিতাব। নবীজি কি বললেন? এটা আল্লাহ পাকের কিতাব তা বলেন নাই। নবীজি বললেন, ফা ইন্নাহু কালামুল্লাহ। আল্লাহ তাআলা তার কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে এই জায়গাতে বলেছেন, এটা আমার কিতাব। নবীজি হাদিসের মধ্যে বললেন, এটা আল্লাহ পাকের কালাম। এই জন্যই তো পৃথিবীর ওলামায়ে কেরাম বলেন, কোরআনে করিম শুধু আল্লাহর কিতাব না, বরং আল্লাহর কিতাব ও আল্লাহর কালাম। কেন? গোমরাহির অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে আনার জন্য কোরআন। এবারে আসল বিষয়টাকে একটু আমরা বিশ্লেষণ করি। এ পৃথিবীতে কেউ যদি কিছু দেখতে চায়, তাহলে মিনিমাম তাকে দুইটা আলো সমন্বয় করতে হবে। মিনিমাম কয় আলো? দুই আলো। কম কম দুটি আলোর সমন্বয় না ঘটলে পৃথিবীর কেউ কিছুই দেখতে পাবে না। নাম্বার ওয়ান চোখের আলো। একটু আওয়াজ করতে হবে, বলেন তো দেখি নাম্বার ওয়ান কিসের আলো? চোখের আলো। যেই লোকের চোখেরই আলো নাই, এই লোক পৃথিবীর কোনো কিছু দেখার সুযোগ আছে কি? ওই লোকের দিন দুপুর আর রাত দুপুরের কোনো ব্যবধান নাই। ওই লোকের চাঁদনি রাত আর আমাবস্যার ঘোরাচ্ছন্ন অন্ধকার রাতের কোনো পার্থক্য নাই। ওই ব্যক্তির রড লাইট আর এই কি বলে ডিম লাইটের কোনো ফায়দা নাই। ওই লোকের জিরো লাইট আর হিরো লাইটের কোনো উপকার নাই। কেন? দেখতে চাইলে দুইটা আলোর সমন্বয় করতে হয়। এক ফার্স্ট যে আলোটা দরকার সেটি হচ্ছে চোখের আলো, এটাই তার নাই। সুতরাং পৃথিবীর অন্য কোনো আলো দিয়ে দেখার কোনো সুযোগ তার হতেই পারে।
একজন মানুষের প্রথম আলোটা আছে, আছে তো আছে 100% ক্লিন, সবচেয়ে সফট, একদম স্বচ্ছ, কোনো রকমের দূরে এবং নিকেতের কোনো আলো হয় না, কোনো কি বলে পাওয়ার তৈরি হয় না, একদম কমপ্লিটলি ভালো চোখ। কিন্তু যতই চোখ ভালো থাক, বাইরের আলো যদি না থাকে, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, লাইটের আলো নাই, কুপি বাতির আলো নাই, এক কথা বাইরের আলো যদি না থাকে, শুধু চোখের স্বচ্ছ আলো দিয়ে পৃথিবীর কোনো কিছু কি দেখা যাবে? খুব ভালো করে বুঝবেন কথাগুলো। তাহলে চোখের আলো আর বাইরের আলোর সমন্বয় ঘটলে অনেক কিছু দেখা যাবে, সব কিছু দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে, সব কিছু দেখা যাবে না। যেমন চোখের আলো আছে, বাইরের আলো আছে, আমাদের সবার, আমরা চতুর্দিকে চেয়ে চেয়ে এদিকে ওদিকে কি লাগানো আছে সবই দেখছি, কিন্তু যেই লোকের কাছে চোখের আলো আছে, বাইরের আলো আছে, মাগার জ্ঞানের আলো নাই, সেই লোকটাকে যদি এই দিকে তাকাবার পরে তাকে যদি বলা হয় যে কোন জায়গায় কি লেখা আছে তুমি একটু বলে দাও তো দেখি, সে বলতে পারবে কি? ওর কিন্তু চোখের আলো আছে, কর্তৃপক্ষ সুন্দর আলোর ব্যবস্থাও করেছে, বাট ওইখানে কি আছে কোন লাইনে এটা দেখাইতে পারতেছে না, কেন বলেন না কেন? জ্ঞানের আলো না। এই জন্য আমাদের দেশে বাংলাতে একটা কথা আছে, হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। খুব ভালো করে বুঝবেন, জ্ঞানের ভিন্নতার কারণে চোখের ভিতরে দৃষ্টি শক্তি পাওয়ারের ভিন্নতা তৈরি হয়। বিষয়টা একদম সংক্ষেপ করে বোঝাবার জন্য আপনাদের খেদমতে একটা মিশাল পেশ করলে ভালো বুঝবেন। মনে করেন একজন মা, আমাদের দেশের একজন মা, উনি নর্মাল মাতা নন, উনি হলেন রত্ন গর্ভা। কি মা কথা বলেন নাকি? রত্ন গর্ভা মা, রত্ন গর্ভ বুঝেন তো আপনারা? আমাদের দেশে রত্নগর্ভা বলা হয় ওই মাকে যেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান খেলতে গিয়া বিশ্বের ভিতরে অলরাউন্ডার হয়ে গেছে। এই অলরাউন্ডারের গর্ভধারিণী মাকে আমার দেশে রত্নগর্ভা বলা হয়। আমার দেশে রত্নগর্ভা বলা হয় ওই মাকে যেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান নৃত্য আর ড্যান্স দিতে গিয়ে এদেশের যুবক যুবতীদের চিত্ত আকর্ষণ করতে সক্ষম হয়েছে, সেই ড্যান্সারের জন্মদাতা মাকে রত্নগর্ভা বলা হয়। আমার দেশে রত্নগর্ভা বলা হয় ওই মাকে যেই মার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান সাহিত্যিকতার চর্চা করতে গিয়ে বিশেষ পজিশন দখল করতে পেরেছে, সেই কবি আর সাহিত্যিকের মাকে রত্নগর্ভা বলা হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার দেশে ওই মাকে রত্নগর্ভা বলা হয় না, যেই মার পেট থেকে জন্ম নেওয়া সন্তান মাত্র 10 থেকে 12 বছর বয়সেই মহান ঐশী গ্রন্থ কোরআন কারিমের 30 পারা কমপ্লিট হেফজ করে তাম পৃথিবী থেকে 100টা রাষ্ট্রের হাফেজে কোরআনদের সমন্বিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় যেই জমিনে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সেই জমিনে গিয়ে তাম পৃথিবীর সব রাষ্ট্রের হাফেজদেরকে হার মানায়া বিশ্বের হাফেজের শ্রেষ্ঠত্বের যে সম্মান নিয়ে আসে সেই হাফেজ কোরআনের মাকে আমার দেশে রত্নগর্ভা বলা হয় না। আমার দেশে ওই মাকে রত্নগর্ভা বলা হয় না যেই মা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির মতো আধ্যাত্মিক জগতের সম্রাটকে জন্ম দেয়। আমার দেশে ওই মাকে রত্নগর্ভা বলা হয় না যেই মা এদেশের ইসলামী আন্দোলনের অঙ্গনে অপরাজিত সিংহ পুরুষের নামে মুফতি ফজলুল হক কামিলের মতো নাম দুনিয়াতে স্থিতি ফাটায় রেখে যায়। তার গর্ভধারিণী মাকে রত্নগর্ভা আমার দেশে বলা হয় না। আমার দেশে ওই মাকে রত্নগর্ভা বলা হয় না যেই মার পেট থেকে জন্ম নেওয়া সন্তান বাংলার জমিনে জন্মগ্রহণ করলেও তার লেখা পয়গম্বরের শানে কসিদা শুনে মক্কাতুল মুকাররমার আরবি মানুষগুলি যাকে 14
চোদ্দদিন পর্যন্ত খিমায় খানা খেতে দেয় না, বাড়ি বাড়িতে বরকতের জন্য তার জবানের কসিদা শুনতে চায়। উনি হলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ। আপনি শুনলে অবাক হবেন, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ 50 সালে সর্বপ্রথম হজে গেছে। শেখুল হাদিস সাহেবরা আমাদেরকে বললেন বুখারী শরীফ পড়াইতে, তখন পানির সফরে, তো পানির সফরে নৌযানে যাচ্ছেন। উনি বলেন আমার যেন মনে হচ্ছিল প্রথম সফর হুজুরে, কিন্তু উনি বলেন আবার মনে হচ্ছিল আমি যেন আমার খুব পরিচিত নানা মামার বাড়ি যাচ্ছি, এমন মনে হচ্ছিল। কেন? হুজুর বলেন আমি মক্কা মদিনার সকল জায়গাগুলি হাদিসের ভিতরে পড়ে 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 না দেখলেও কালমা আয়না হয়েছে, দেখার মতো হয়েছে। ওই সফরে শেখুল হাদিস সাহেব হুজুরের প্রথম স্ত্রী লালবাগ শাহি মসজিদের খতিব আল্লামা আমিনুল ইসলাম নূরুল কোরআন তাফসীর যিনি লিখেছেন তার বোন শেখুল হাদিস সাহেব হুজুরের প্রথম স্ত্রী মামুনুল হক সাহেবের প্রথম আম্মা, উনি তখন ওই সফরে ছিলেন। শেখ বলেন যে তোমাদের আম্মা আমাকে বলতেছিল যে আমার একটু খারাপ লাগছে তো আমি একটু ঘুমাই। তার বললাম ঠিক আছে তুমি ঘুমাও। হযরত বলেন আমার মনের ভিতরে জানি কেমন লাগতেছে যে আমি নবীজির রওজায়ে আতহারে যাচ্ছি, একটা কিছু হাতিয়ে নিয়ে যাও, তো কি নিয়ে যাবে? তো পরে আমি কাগজ আর কলম বের করে পয়গম্বরের শানে কসিদা লেখা শুরু করলাম। লিখতে 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 অনেক লম্বা কসিদা হয়ে গেল, কবিতা আবৃত্তি করলাম। তখন তো হজে এত বেশি লোকের হুজুর ছিল না, এত জাহমা ছিল। হুজুর বলেন আমি রওজা আত্থারের পাশে দাঁড়ায় কসিদার কাগজটা হাতে নিয়ে আমি পড়া শুরু করছি। তো আমি যখন পড়তেছি তখন আমি আর রওজায়ে আত্থার এই দুইটা ছাড়া মাথার মধ্যে আর পৃথিবীর কোনো কিছুই আমার নাই, আমি যেন একাকার হয়ে গেছি, কোনো খবর নাই ডানে বামে পিছনে কে আছে। লম্বা টাইম পর্যন্ত কবির আগ্রহে নিয়ে কসিদাগুলি পড়ার পর দেখলাম আরবের শায়েখরা চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেললো, আমার কপালে হাতে চুমু খেতে থাকলো, আমাকে 14 দিন পর্যন্ত আমার খিমাতে খানাই খেতে দিল না। তারা অবাক হয়ে বলল বাংলাদেশিও পয়গম্বরের শানে আরবিতে এমন চমৎকার কসিদা লিখতে পারে, এ তো অবিশ্বাস্য কথা। সম্মানিত সুদী সেই শেখুল হাদিস সাহেবের গর্ভধারিণী মাকে আমার দেশে রত্ন গর্ভা বলা হয় না। সম্মানিত হাজিরিন কথাগুলি একটু ভালো করে বুঝবেন, তো আপনাদের রত্ন গর্ভা নিয়ে আজকে মেশাল দেব, আমাদের রত্ন গর্ভা বাদ থাক। মনে করেন একজন মা উনি রত্ন গর্ভা, উনি 3 সন্তানের জননী, কয় সন্তানের জননী? 3 সন্তানের জননী, তিনটাই আপার শিক্ষিত, একজন ব্যারিস্টার আর একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার। ব্যারিস্টার যিনি উনি নর্মাল ব্যারিস্টার না, সে দেশের সংবিধানের রচনাকারীও। ইঞ্জিনিয়ার যিনি উনি ছোটখাটো ইঞ্জিনিয়ার না, চিফ ইঞ্জিনিয়ার। ডাক্তার যিনি উনি শুধু MBBS FCPS না, FRCS করা ডাক্তার। আপনারা বুঝে থাকলে বলুন তিনজনের কোনোটাই কি কোনো বিষয়ে ছোট না সর্বোচ্চ? সর্বোচ্চ। মা যিনি ইনিও বড় ভাগ্যবতী মা, তিনু সন্তান মাকে অস্বাভাবিক মোহাব্বত করে। মার ছোট ছেলে ডাক্তার, উনি একটু বাইরে থাকেন, মা থাকেন ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের বাসায়। হঠাৎ করে মার অসুস্থতা বোধ হল, ডাক্তার ব্যারিস্টার টাকা পয়সার তো অভাব নেই আলহামদুলিল্লাহ, মাকে নিয়ে একটা হাইফাই ক্লিনিকে চলে গেল। নর্মাল কোনো সহকারী সহযোগী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর, ডাইরেক্ট প্রফেসরকে দেখালেন, ডাইরেক্ট প্রফেসরকে দেখালেন। প্রফেসর জিজ্ঞেস করলেন মা কি প্রবলেম? উনি বললেন এই সমস্যা সেই সমস্যা ওই সমস্যা। ডাক্তার সাহেব তখন প্রেসক্রিপশনের বাম পাশে অনেকগুলা টেস্ট লিখে দিয়ে বললেন টেস্টের রিপোর্ট কমপ্লিট করে আমাকে দেখান। টেস্টের রিপোর্ট যখন কমপ্লিট করে ডাক্তারের কাছে সাবমিট করা হলো, ডাক্তার সাহেব টেস্টের রিপোর্ট দেখে উনি প্রেসক্রিপশন করে দিলেন, ট্রিটমেন্ট করলেন, মেডিসিন লিখে দিলেন, বললেন মা 14 দিন পর্যন্ত মেডিসিনগুলি খান, এরপরে দেখি কি কন্ডিশন হয়। মা তো ওষুধ নিয়ে ছেলের সাথে চলে গেলেন বাড়িতে, আল্লাহ পাকের মেহরবানি মা ওষুধ খাচ্ছেন, একটু ভালোই মনে হচ্ছে। মা ঘরে বসে আছেন এমন মুহূর্তে হঠাৎ করে
মায়ের কানে আওয়াজ ঢুকলো, মধুর কণ্ঠের ডাক, মা মা, আবেগময় ডাক, সম্মান আর ভদ্রতা ভরা ডাক, ডাক দিল জুড়ানো ডাক, মা মা। মা যদিও দেখেন নাই কিন্তু কণ্ঠেই বুঝে ফেলেছেন কিন্তু আমার ব্যারিস্টারের ডাক না, এ তো ইঞ্জিনিয়ারের ডাক না, এনা দেখি আমার ডাক্তার ছেলের ডাক। কেমনে বুঝলেন? আমার মহান সত্তা এমন এক কারিগর, এমন এক আবিষ্কার, তার ফ্যাক্টরিতে যত কোটি মানুষ অতীতে তৈরি হয়েছে, এখন বর্তমানে আছে, আগামী দিনে তৈরি হবে, সবগুলাকে এক একজনকে পার্সোনাল কণ্ঠ দিয়ে তৈরি করেছে। পার্সোনাল কণ্ঠ, একজনের কণ্ঠ আরেকজনকে দেন দিলেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মা তো বুঝে ফেলেছেন, মা ঘর থেকে বেরিয়ে এলেন, গেটটা খুলে দিলেন, বাবা তুমি? ছেলে দেখি বলে, মা ভাইয়া ফোন করেছিল আপনার অসুস্থতার কথা শুনলাম, তাই তো আমি রিসেন্ট চলে এলাম। তো মা আপনার অসুস্থতার কি কন্ডিশন? মা মুস্কি হেসে বলে, বাবা ওষুধ খেয়েছি তো অনেকটা ভালো হয়েছে। মা যতই মুস্কি হেসে ভালো হওয়ার কথা বলুক, এটা কি কোনো এফারসিএস ডাক্তার এতটুকুনের উপরে তুষ্ট হতে পারে? উনি যেহেতু এফারসিএস ডাক্তার, এই জন্যে মার হাত ধরে দেখে বললেন, ও মা দেখি চলেন তো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে কি লিখলো, প্রেসক্রিপশন কোথায় রেখেছেন? মা তখন বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা বের করে দিলেই ডাক্তার ছেলে প্রেসক্রিপশনের দিকে তাকায় দেখলেন, অনেক টেস্ট। ও মা তোমাকে তো অনেক টেস্ট দিয়েছিল ডাক্তার। হ্যাঁ বাবা অনেকগুলি টেস্ট দিয়েছি। ও মা টেস্টের রিপোর্ট কোথায় রেখেছো? মা উত্তর করলেন, কেন ওই তো তোষকের নিচেই আছে। ডাক্তার ছেলে তোষকের নিচ থেকে টেস্টের রিপোর্টগুলি বের করলেন, যতগুলি টেস্টের রিপোর্ট ছিল তার ভিতরে একটা ছিল প্লেন এক্সরের কালো ফিল্ম। কালো ফিল্মটা ডাক্তার ছেলে হাতে নিয়ে আলোর দিকে এভাবে উঁচু করে ধরলেন, একবার মাত্র তাকালেন, বললেন, ওমা তোমার তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? আপনার তোমার গল ব্লাডারের পাথর দেখা যাচ্ছে। আমার জিজ্ঞাসা হলো, এই ফিল্মটা কিন্তু এই ডাক্তার দেখার আগে ব্যারিস্টার 8-10 বার দেখেছে কিন্তু পাথর খুঁজে জেনে বলেন না কেন পায় নাই। শুধু ব্যারিস্টার দেখে নাই, ইঞ্জিনিয়ার, তার ছেলে যে ইঞ্জিনিয়ার আছে প্রতিদিন টন টন পাথরের কাছে, উনিও দেখেছিলেন কয়েকবার কিন্তু মায়ের গলব্লাডারের পাথর তার চোখে ধরা পড়ে নাই। তার মানে কি আপনারা বলতে চান ওনারা দুইজন অশিক্ষিত? একটু জোরে বলুন, কখনোই না। শিক্ষিত হওয়ার পরেও প্লেন এক্সরের ফিল্মের ভিতরে পাথর দেখতে পেল না কেন? আমি আগেই বলেছি, শিক্ষা দিয়া মানুষ অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করে, তবে শিক্ষার ভিন্নতার কারণে চোখের ভিতরে দেখার পাওয়ারের ভিন্নতা তৈরি হয়। কোন ব্যক্তি যদি প্লেন এক্সরের ফিল্মের দিকে তাকায়া রুগীর দেহের পাথর নির্ণয় করতে চায়, রুগীর দেহের কাটা ফাটা শিরা যদি সে শনাক্ত করতে চায়, তাহলে তাকে আর্টস আর কমার্স করলে হবে না, তাকে ব্যারিস্টারি করলে হবে না, তাকে লয়ারি করলে হবে না, তাকে প্রকৌশলী হয়ে হবে না, তাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্স। সবাই তো হাজির, খুব ভালো করে বুঝবেন, আর্টস কমার্স আর লয়ারি আর প্রকৌশলী বিদ্যা নিয়ে যেমন গলব্লাডারের পাথর খুঁজে বের করা যায় না এক্সরে ফিল্মের ভিতরে, এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাওয়ার পথ দেখতে চায়, জান্নাতে যাওয়ার পথ দেখতে চায়, পয়গম্বরকে আপন করার পথ দেখতে চায়, তমাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, আর্টস কমার্স ফিজিক্স আর্টস কেমিস্ট আর্টস তথ্য প্রযুক্তি দিয়ে জীবনেও সম্ভব হবে না, আল্লাহ পাওয়ার পথ দেখতে চাইলে কোরআনে পাকের বিদ্যা লাগবে। জান্নাতে যাওয়ার পথ দেখতে চাইলে কোন বিদ্যা বলেন বলেন? আর্টস করে, কমার্স করে, ফিজিক্স করে, কেমিস্ট করে, জোরে বলেন না কেন? এগুলি দিয়ে, তথ্য প্রযুক্তি দিয়ে কখনো জান্নাতের পথ দেখা যায় না, তথ্য প্রযুক্তি দিয়ে কখনো আল্লাহকে আপন করার পথ খুঁজে পাওয়া যায় না। আল্লাহকে আপন করতে চাইলে, জান্নাতের পথ দেখতে চাইলে কোন বিদ্যা লাগবে? একটু জোরে বলবেন কি? আর একটু জোরে বলেন, এত হাজার হাজার মানুষের সমাবেশ, কোরআনে পাকের আওয়াজটা এত উঁচু হওয়া দরকার যাতে করে নাস্তিক বেঈমানের কলজা খড় খড় করে কাঁপতে থাকে।
সম্মানিত হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞান আছে সব জ্ঞান ও বিজ্ঞান টোটাল এক জায়গায় করে যদি ট্যাবলেট করেও আপনি আপনার সন্তানকে খাওয়ায় দেন, পৃথিবীর অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে। কালো ফিল্মের ভিতরে তাকায়া গল ব্লাডারের পাথর দেখার যোগ্যতা অর্জন করবে। জমিনের ভিতরে হাত লাগায়া কয়েকটা বিল্ডিং করার যোগ্যতা রাখে জমিন, এটা দেখার যোগ্যতা অর্জন করবে। আকাশের দিকে তাকায়া অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে। ক্লিন পানির দিকে তাকায়া জীবাণু দেখার যোগ্যতা অর্জন করতে পারে, কিন্তু জান্নাতের পথ দেখার যোগ্যতা অর্জন কোরআন ছাড়া হবে না। জান্নাতের পথ দেখতে চাও তাহলে সন্তানের গলা কোরআনের মালা পরায় দাও, সন্তানের গলায় কোরআনের মালা পরায় দাও। মুসলমান ভাইয়ারে আমার কথাগুলা দিল দে বুঝবেন, আমি কোনোভাবেই আমাকে বুঝাইতে পারি না, এই পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের মুসলমান তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কারিমের মতো এত বড় মর্যাদাপূর্ণ দামি কিতাব তাদের নাকের ডগায় থাকতে, হাতের নাগালে থাকতে, এই কোরআন কারিমের বিদ্যাকে বাইপাস করে আর মাইনাস করে তার সন্তানদেরকে অন্য শিক্ষায় শিক্ষিত করার জন্য কেমনে দেশ থেকে দেশান্তরে পাঠিয়ে দেয়, এটি আমার বুঝে আসে। আমি কিন্তু কখনো এ কথা কাউকেই বলি না, মুসলমানের সন্তান জাগতিক বিদ্যা অর্জন করবে না এটা আমি বলি না, বরং আমার ব্যক্তিগত থিওরি হলো বর্তমান শিক্ষার সিচুয়েশনে মুসলমানের সন্তানরা শুধুমাত্র কেবলমাত্র নর্মাল শিক্ষিত হলে চলবে না, সায়েন্সের এ যুগে মুসলমানের সন্তানকে বিশ্বসেরা সায়েন্টিস্ট হতে হবে, তথ্য প্রযুক্তির এ যুগে মুসলমানের সন্তান বিশ্বের ভিতরে সেরা তত্ত্ববিদ হবে এটা আমি চাই, তবে এর অর্থ এই না মুসলমান তার সন্তানকে বিশ্ব সেরা তত্ত্ববিদ বানাইতে গিয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দেবে, এটি মেনে নেওয়া যায় মুসলমান। আমি তো তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলি, দুনিয়াতে যত জ্ঞান ও বিজ্ঞানের আবিষ্কার হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই মুসলমানদেরকে দেওয়া মহাগ্রন্থ কোরআনুল কারীমের মতো জ্ঞান ও বিজ্ঞানের একটা কিতাব তামাম জমিনের ভিতরে কোনোদিন কেউ দেখাইতে পারবে কি? আর জোরে বলেন পারবে কি? মুসলমান আপনারা শুনলে অবাক হবেন, কোরআন যেদিন থেকে পৃথিবীতে এসেছে সেই দিন থেকে তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছে, 1400 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোরআন পাকের চ্যালেঞ্জের মোকাবেলা করে এ পর্যন্ত কেউ জয়ী হওয়ার সুযোগ খুঁজে বের করতে পারে না। মুসলমান বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও আল্লাহর জমিনের যত জায়গায় উলামায়ে কেরাম, পৃথিবীর যত কান্তিতে উলামায়ে কেরাম, চূড়ান্ত তথ্য প্রযুক্তির এ যুগেও উলামায়ে কেরাম বিশ্ব সেরা তথ্যবিদদের সামনে আল্লাহর কোরআনকে নিয়ে আজও চ্যালেঞ্জ উঠতেছে, কিন্তু মুসলমান কই? তথ্য প্রযুক্তির এ যুগেও কোনো তথ্যবিদ আল্লাহর কোরআনের চ্যালেঞ্জের সামনে টিকতে পারে নাই। তাৎকা একটা খবর আপনাদেরকে শোনায় দেই, বর্তমান পৃথিবীর নাম করা খুতাবাদের অন্যতম আল্লামা জুলফিকার নকশবন্দী দামাত বারাকাতুহুল আলিয়া উনি বন্ধুরা আমার তার নিজস্ব এক প্রতিবেদনের ভিতরে বর্ণনা করেছেন, উনি বলেন সুইডেনের কলেজের ভিতরে একদিন তার বক্তব্য দেওয়ার মতো সুযোগ তৈরি হয়ে গেল। আপনারা বুঝে থাকলে বলুন, সুইডেন কি মুসলিম অধ্যুষিত এরিয়ার নাম? নিঃসন্দেহে সেই দেশের মেজরিটি হলো খ্রিস্টান, খ্রিস্টানের দেশে কোনো মাদ্রাসার ভিতরে বক্তব্য না কলেজের ভিতরে, বাংলাদেশে প্রায় 90% মুসলমানদের কলেজের অবস্থাই যে বন্ধুরা আমার কঠিন, খ্রিস্টানদের অধ্যুষিত এরিয়ার কলেজের অবস্থা কি হতে পারে একটু ভালো করে বুঝবেন। উনি বলেন উনি তখন সুইডেনের কলেজের ভিতরে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, অমুসলমান ওনার বক্তব্যের বিষয়বস্তু ছিল ঈমান ও কোরআন, বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বন্ধুরা আমার খ্রিস্টানদের নাকের ডোকায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কি চ্যালেঞ্জ ছাড়লেন,
উনি বললেন বর্তমান আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা যত আসমানি গ্রন্থগুলি রয়েছে এর ভিতরে অবিকৃত একদম অরিজিনালি কোন রকমের পরিবর্তন ছাড়া শুধু একটাই, তার নাম হলো কোরআন। উনি যখন সুইডেনের কলেজের ভিতরে তমাম পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে অবিকৃত অরিজিনাল পদ্ধতিতে আসমানি গ্রন্থ শুধুই একটা কোরআনের দাবি করলেন, সঙ্গে সঙ্গে সুইডেনি এক খ্রিস্টান মহিলা দাঁড়িয়ে গেল, জুলফিকার সাহেবকে লক্ষ্য করে বললেন হুজুর আমার একটা প্রশ্ন আছে। জুলফিকার সাহেব বললেন কি প্রশ্ন বলুন। মেয়েটি তখন বলল হুজুর তাহলে আপনি কি আপনার বক্তব্যের দ্বারা এ কথার দাবি করতে চান আমরা খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিল শরীফে তার ডুপ্লিকেট হয়ে গেছে। উনি যখন এ কথা বললেন মাওলানা জুলফিকার সাহেব তখন দেখে বললেন বোন আমি আমার টোটাল বক্তব্যের ভিতরে তোমাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিলের নামটাও তো উচ্চারণ করি নাই, অরিজিনাল বলবো আর ডুপ্লিকেট বলবো তো দূরের কথা, ওর নামটাও তো উল্লেখ করি নাই। হুজুর যতই প্যাচ লাগাইত না কেন মেয়েটাও তো শিক্ষিত। মেয়েটি তখন উত্তর করলো হুজুর অবশ্যই পুরো বক্তব্যের ভিতরে আপনি ইঞ্জিলের নাম উল্লেখ করেন নাই কিন্তু আপনি তো এই দাবি করেছেন বর্তমান আল্লাহর জমিনের উপরে আসমান থেকে নাজিল হওয়া গ্রন্থাবলীর শুধুমাত্র একটাই অরিজিনাল অবিকৃত আছে তার নাম কোরআন। আপনার এই দাবিটাই তো আমাদের ইঞ্জিল শরীফকে ডুপ্লিকেট প্রমাণ করে ফেলে দিয়েছে। হুজুর যখন গ্রামার তখন মুস্কি হাসি দে সুইডেনি খ্রিস্টান মহিলাকে ডেকে বললেন বোন তোমার অল্প কয়েক কথার দ্বারাই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি ধর্ম সম্পর্কে অনেক বিশাল বিস্তৃত জ্ঞানের অধিকারী, তুমি অবশ্যই ধর্ম নিয়ে অনেক লম্বা গবেষণা থিসিস করে থাকো, বোন তুমি যেহেতু আমাকে পেঁচাপেচি করছো তাহলে আমি তোমাকে প্রশ্ন করার অধিকার আছে নাকি। মেয়েটি বললো কেন প্রশ্ন করার অধিকার থাকবে না, প্রশ্ন করুন। মাওলানা জুলফিকার তখন ডেকে বললেন বোন তুমি তো অনেক জ্ঞান রাখো, দুইটা প্রশ্নের জবাব তুমি আমারে দাও। নাম্বার ওয়ান প্রশ্ন হলো তোমাদের পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইঞ্জিল শরীফখানা দিয়েছিলেন তোমার জানা থাকলে তুমি বলো সেই ইঞ্জিল শরীফ কোন ভাষায় ছিল। মেয়েটি তখন উত্তর করলো কেন সেই ইঞ্জিল শরীফ ছিল সুরিয়ানি ভাষায়। হুজুর তখন জিজ্ঞাসা করলেন তোমাদের হাতে বর্তমানে যেই ইঞ্জিল শরীফ আছে এটা কোন ভাষায়। মেয়েটি তখন অকপটে স্বীকার করলো বলল কেন আমাদের হাতের ইঞ্জিল শরীফ আছে হলো ইংরেজি ভাষায়। হুজুর তখন দেখে বললেন বোন তুমি নিজেই বললে যেই ইঞ্জিল শরীফ আল্লাহ পাক আসমান থেকে তোমার পয়গম্বরকে দিয়েছিলেন সেই ইঞ্জিলের ভাষা ছিল হলো সুরিয়ানি আর তোমাদের হাতের ভিতরে যেটা আছে এটা হলো ইংরেজি, তুমি নিজে বলো অরিজিনালটাই তোমাদের কাছে না ডুপ্লিকেট। মুসলমান ভাইরা আমার হুজুর যখন এ কথা বললেন সুইডেনি খ্রিস্টান মহিলা হাজার হাজার খ্রিস্টানদের নাকের ডোকায় অকপটে স্বীকার করতে বাধ্য হলেন হা হা আল্লাহ পাকের জমিনে বর্তমানে আসমানি গ্রন্থাবলীর শুধুমাত্র একটাই অরিজিনাল আছে তার নাম হলো দা হলি কোরআন। মুসলমান আমার তো বুঝে আসে না তথ্য প্রযুক্তির যুগেও যেই কোরআন তত্ত্ববিদদের সামনে চ্যালেঞ্জ করে তাদেরকে হার মানায় যে ক্রিয়া নিয়ে আসলো সেই কোরআনুল কারিমের বৃত্তান্ত আমাদের সন্তানদেরকে শিক্ষা না দিয়া কি করে আমরা বন্ধুরা আমার জগতের যত বিদ্যা অর্জন করানোর জন্য পাগল হলাম। আমি তো দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করে বলবো এ দুনিয়ার মানুষ এমন একটা কিতাব তোমরা দেখাইতে পারো না কি যেই কিতাবটা আমাদের কোরআনের মতো, যেই কিতাবখানা ধরলেই নাকি পাওয়া যায়, যেই কিতাবখানা পড়লেও নাকি পাওয়া যায়, যেই কিতাবখানা পড়াইলেও নাকি পাওয়া যায়, যেই কিতাবখানা বহন করলেও নাকি পাওয়া যায়, যেই কিতাবের দিকে তাকায় থাকলেও নাকি পাওয়া যায়, এমন কিতাব পৃথিবীর ভিতরে একটাও কেউ দেখাইতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন ছাড়া। কোরআনই শুধু এমন একটা কিতাব যাকে সম্মানের সাথে ধরলেই নাকি, সম্মানের সাথে বহন করলে নাকি, সম্মানের সাথে বন্ধুরা আমার ইজ্জত রক্ষা করে পড়লে নাকি, পড়াইলেও নাকি, কেউ যদি পড়া শোনে তারও নাকি, কেউ কেউ যদি কোরআনের দিকে মহব্বত
সম্পত্তির নজরে তাকায় তার অনেকেই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, তোমাদের ঘরের দরজায়, তোমাদের বারান্দায়, তোমাদের মসজিদে, তোমাদের নাকের ডোগায় এত বড় মূল্যবান কিতাব থাকতে তুমি তোমার সন্তানকে এই কিতাব বাইপাস করে অন্ধবিদ্যা শিক্ষা দাও কেমনে আমার বুঝে আসে না। সব বিদ্যা অর্জন করানো যাবে, তবে তার আগে আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করানো দরকার আছে না নাই? একটু জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আজকে তো বাংলাদেশের হাজার পিতার অভিযোগ, হুজুর আমার সন্তান ইয়াবা খোর, আমার সন্তান বাবা খোর, আমার সন্তান ফেনসিডিল খোর, আমার সন্তান হাইজাকা, আমার সন্তান মরণ নিশাক্রান্ত, আমার সন্তান চরিত্রহীন, এই জাতীয় হাজার অভিযোগ আজকে আমাদের সামনে আনা হয়। আমাদের সন্তান তো ইয়াবা খোর বাবা খোর হবে, আমাদের সন্তান তো নিশাগ্রস্ত হবে, আমার সন্তান তো চরিত্রহীন হবে। কেন? কারণ সন্তানকে কুষ্ঠরিত্র আর কমরাহীর অন্ধকার থেকে মুক্ত করার যে আলো, সে আলো আমি আমার সন্তানের মস্তিষ্কে ঢুকাই না। আপনাদেরকে একটা মিশাল দিলে বিষয়টা সহজে বুঝবেন, একটা মিশাল একটা ঘটনা কোন কথা ইনশাআল্লাহ শেষ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি, আপনারা কি ম্যাগনেট চেনেন? ম্যাগনেট, চম্বুক চেনেন? চম্বুক, মাশাআল্লাহ, ম্যাগনেট না চিনলে সমস্যা নাই, চম্বুক চিনলেই হবে। কুষ্টিয়াতে গেছি, যাওয়ার পর আমি জিজ্ঞেস করছি, ভাই আপনাদের অঞ্চলে কি ব্রিকফিল্ড আছে? চুপচাপ কিচ্ছু বলে না। পরে বললাম, ইট ভাটা আছে? কাজী টিকে আছে। তার বললাম, ব্রিকফিল্ড না থাকলে সমস্যা নাই, ইট ভাটা থাকলে চলে। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি, ম্যাগনেট আছে নাকি অবস্থা দুর্বল, চম্বুক আছে নাকি তখন অবস্থা মোটামুটি ভালো? চম্বুক নিয়ে ছোটকালে খেলা করছেন মনে পড়ে কি? আমি ছোটবেলায় খেলা করছি চম্বুক নিয়ে। আমি যে আমরা যখন ছোট ছিলাম তখন তো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি অ্যাভেলেবেল ছিল, এই জন্যে চম্বুকও সবার হাতে থাকতো না, পাওয়া যেত না। যদি কোনো একটা ছেলের হাতে এতটুকু চম্বুকের টুকরা থাকতো, ওরে সুবহানাল্লাহ, ওই ছেলের আর সাহাবীর অভাব নেই, ওর পিছনে ঘোরার লোকের আর অভাব নেই। সবাই শুধু বলতো, ভাইয়া একটু দেন দেন, দেখি তো নরম না নরম একটু দেখি, কারণ কোনোদিন তো দেখি নাই। এই প্রথম চম্বুক আশ্চর্য, এরকম করে ফিক ফিকে মারে, তো টিনের সাথে আটকে ধরে, চিনে যা ছোট বাচ্চা, তোরা তো দেখে নেই। যার হাতে এতটুকু চম্বুকের টুকরা, ও যে ভাব নিয়ে চলতো তাতে মনে হয় তিন আসলে ও খুব ভাব নিয়ে চলতো। এই সব ফিকে মারতো, আবার যদি কোথাও গিয়ে ছিটকে পড়তো ওইটা কেউ ধরতে গেলে খুব কড়া করে আনে, খবরদার নো টাচ, কোনো রকমের টাচ করতে পারবে না। সবার তো হাজিরি, আপনারা দেখেন তো ছোটবেলায় যে খেলা করছেন তার ভিতরে একটা খেলা এটাও ছিল, কি? এই চম্বুকটাকে একটা কাগজের উপরে রেখে দিই, এই কাগজটাকে বালির উপরে কিছুক্ষণ ঘুরাইলে দেখা গেছে চম্বুক যেই সাইডে তার অপর সাইডে অনেকগুলি ছোট ছোট কালো কালো কণা জমা হয়ে গেছে। দেখছেন কি আপনারা? দেখেছেন এটি? মাশা বলেন তো দেখি, চম্বুকের অপর সাইডে হাজার হাজার ছোট্ট ছোট্ট যে কালো কণা, এগুলি কি বালির কণা নাকি পাঁদিয়ে লোহার কণা? একটু জোরে বলেন না কেন? লোহার কণা। তাহলে চম্বুক কি করে? চম্বুককে যদি বালির উপরে ঘুরানো হয়, কটি কটি বালির ভিতরে থেকে চম্বুক লোহার কণাগুলাকে বের করে নিয়ে আসে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ সূরা ইব্রাহিমে বললেন, কোরআনে পাক টোটাল তাই একটা ম্যাগনেট, মানুষের তৈরি ম্যাগনেট হলো লোহা আকর্ষণ করে, কোরআন নামক ম্যাগনেট লোহা আকর্ষণ করে না, মুত্তাকিদের দিল আকর্ষণ করে, হুদার লিল মুত্তাকি। এ কোরআন পড়তে থাকো, এ কোরআন কোটি কোটি নরমাল মানুষের ভিতরে থেকে মুত্তাকিদেরকে টেনে জান্নাতের পথে বের করে দেয়, মানুষের দিল টানতে থাকে কোরআন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন মানুষের দিল কিভাবে টানে আকর্ষণ করে এ প্রসঙ্গ নিয়ে 1400 বছর পূর্বের সেই ঘটনাগুলি আপনাদের খেদমতে বলতে চাই না।
বরং বর্তমান আধুনিক বিশ্বের বন্ধুরা আমার ঘটে যাওয়া ঘটনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। মাওলানা জুলফিকার নকশাবন্দি উনি তার খুতবাতের ভিতরে ঘটনা বর্ণনা করছেন। উনি বলেন, 78 অথবা 87 সালে উনি তখন আমেরিকাতে ছিলেন, বিশ্বের ভিতরে নাম করা পরকারী শেখ আব্দুল বাসিত উনিও তখন আমেরিকায় ছিলেন। উনি বলেন, শেখ আব্দুল বাসিত আমেরিকার মুসলিম সেন্টারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। শেখ জুলফিকার নকশাবন্দি বলেন, আমি তখন তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে ধর্মীয় আলোচনা করি। এভাবে দিনগুলি চলতে চলতে একদিন আমি এবং বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত এক বাসার ভিতরে আসি। এমন মুহূর্তে আমেরিকার কিছু সিটি শহর থেকে ওলামায়ে কেরাম চলে এলেন। এক পর্যায়ে বিশ্বনন্দিত কারির সামনে তারা বসলেন, লম্বা টাইম পর্যন্ত তারা মুকালামা কথোপকথন করলেন। এক পর্যায়ে বিশ্বনন্দিত কারিকে ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর, জীবনে বহু কারিদের কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনেছি, কিন্তু আপনার মতো আবেগ নই এরকম কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আমাদের কান কোনোদিন শুনে নাই। আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। শেখ আব্দুল বাসিত বললেন, কি জানতে চান বলুন। উনি তখন উত্তর করলেন, ওনার তখন বললেন, হুজুর, আমরা কিতাবে কোরআনে অনেক পড়েছি কোরআনে পাকের মুজিজা, কিন্তু জীবনেও কোনোদিন কোরআনের মুজিজা নিজের চোখে ডাইরেক্ট দেখার মতো সুযোগ হয় নাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে আপনার লাইফের অধিকাংশ সময় আল্লাহর কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিন, জানতে চাই আপনি কি আল্লাহ পাকের কোরআনের মুজিজা কখনো নিজের চোখে দেখেছিলেন কিনা। এমন প্রশ্ন করলে শেখ আব্দুল বাসিত মুস্কি হেসে দিলেন, উত্তর করলেন, মিয়া এমন প্রশ্ন করো না, আমার জীবনে কখনো কোরআনে পাকের মুজিজা দেখেছি কিনা এই প্রশ্ন করো না, বরং এমন প্রশ্ন করো, আমি আমার জীবনে আল্লাহ পাকের কোরআনের মুজিজা কত হাজার বার চোখে দেখার সুযোগ পেয়েছি। শেখ আব্দুল বাসিত বলেন, আমার জীবনে হাজার বার আল্লাহর কোরআনের মুজিজা দেখেছি। উলামায়ে কেরাম বললেন, তাহলে দুই একটার কারগুজারি আমাদেরকে শুনান। উনি তখন বললেন, শোনো, তামাম দুনিয়াতে যখন রাশিয়ার জয় জয়কার, তামাম দুনিয়াতে বন্ধুরা আমার রাশিয়ার লাল বিপ্লবের কাছে দুনিয়া যখন থরথর করে কাঁপতেছিল, সেই মুহূর্তের ভিতরে মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের, রাশিয়ার মস্কোতে বিশ্ব নেতাদের মিটিং, সেই মিটিং এর ভিতরে মিশরের জামাল আব্দুল নাসের সাহেবকেও আমন্ত্রণ করা হলো। উনি যখন বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সে মস্কোতে উপস্থিত হয়ে গেলেন, জামাল আব্দুল নাসের সাহেব বর্ণনা করলেন, লম্বা টাইম পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা হলো। আলোচনান্তে বিশ্ব নেতারা বন্ধুরা আমার চা চক্রে মিলিত হলেন। চা চক্রে যখন মিলিত হলেন, তখন ওই সময়ের বিশ্বের সবচেয়ে বড় কমিউনিস্টের নেতা জামাল আব্দুল নাসের সাহেবের দিকে হাত উঁচু করে ডেকে বলে, মিয়া জামাল আব্দুল নাসের, তোমাদের বিষয়টা আমাদের বোধগম্য নহে। তমাম পৃথিবী যখন 1000 বছর সামনের দিকে তাকায় আছে, এ মুহূর্তে তোমরা মুসলমান এখনো 1400 বছর পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ছো। আল্লাহু আকবার বলেন, বিশ্ব জুড়ে স্বীকৃতি আল্লাহর কাছে দেয়, মুসলমান তাদের পথ চলতে 1400 বছর পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে, তাহলে তো ফুস্তু আরবিল কাবা। তার অর্থ হলো বন্ধুরা আমার, কমিউনিস্টের সবচাইতে বড় নেতা বুঝাইতেছিল, তোমরা মুসলমান তথ্য প্রযুক্তির যুগেও ঘুমাইতে গেলে 1400 বছর পূর্বের মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে ঘুমাইতো সেইটা খুঁজে খুঁজে বের করে সেভাবে ঘুমাও, খাবার খাইতে গেলে 1400 বছর পূর্বের মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সিস্টেমে কোন ডিজাইনে খাবার খাইতেন সেগুলি তোমরা দেখো। আর মানো শুধু এতটুকুনি বলল না, বরং আরো বন্ধুরা আমার সাহসিকতা দেখাইল, জামাল আব্দুল নাসের সাহেবকে ডেকে বলল, মিয়া জামাল আব্দুল নাসের, আমরা তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাই, তোমরা 1400 বৎসরের পুরাতন কিতাবখানা ছেড়ে দাও, আমাদের ধর্মীয় আমাদের আমাদের থিওরির লাল কিতাব গ্রহণ করো, আমরা তোমাদেরকে আধুনিক টেকনোলজি দেব, তাতে করে বিশ্বের ভিতরে তোমরা উন্নত রাষ্ট্রে পরিবর্তন হয়ে যাবে।
কিন্তু বলুন দেখি আমাদের দেশের একজন মুসলমান যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, যদিও কিঞ্চিত মাত্র ঈমান, তার সামনে যদি কেউ ঈমান বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী কথা বলে, বলুন তো দেখি বেনামাজি হলে ওই মুসলমান তাকে ছাড় দিতে পারবে কি? জামাল আব্দুল নাসের সাহেবের নাকের ডোগায় দাঁড়িয়ে যখন ধর্ম বিরোধী কথা বলছে কমিউনিস্টের বড় নেতা, জামাল আব্দুল নাসের চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন লম্বা টাইম পর্যন্ত মহাসীনে ইসলামের উপরে বিশ্ব নেতৃবৃন্দের সামনে বক্তব্য পেশ করলেন। কিন্তু মাওলানা জুলফিকার সাহেব বর্ণনা দিলেন, উনি বলেন শেখ আব্দুল বাসিত সাহেব বলেন লম্বা টাইম বয়ান করলেন বটে, কিন্তু শেখ জুন্দুর আমার জামাল আব্দুল নাসিরের বয়ানটাতে উনি নিজেই স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না। এক পর্যায়ে মিটিং যখন শেষ হয়ে গেল উনি দেশে চলে এলেন, কিন্তু অন্তরের ভিতরে দুকি দুকি আগুন জ্বলতেছিল বন্ধুরা আমার, মনে মনে আল্লাহ পাকের কাছে আবেদন করতেছিলেন হায় আল্লাহ তুমি আর একবার কমপক্ষে কমিউনিস্টের নেতাদের সামনে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দাও, আমি ওদের নাকের ডোগায় আমার ইসলামের সৌন্দর্য দিবালোকের ন্যায় স্পষ্ট করে তুলে ধরতে চাই। শেখ আব্দুল বাসিত বলেন দুই বছর পার হতে না হতেই কি হলো, মস্কের ভিতরে আবারও বিশ্ব নেতাদের মিটিং, সেই মিটিং এর আমন্ত্রণ জানানো হলো জামাল আব্দুল নাসের সাহেবকে। উনি আমন্ত্রণের চিঠি পেয়ে আর একটা চিঠি লিখলেন আমার কাছে। শেখ আব্দুল বাসিত বলেন আমার কাছে চিঠি হস্তগত হওয়ার পর চিঠি খুলে দেখলাম লেখা আছে শেখ আব্দুল বাসিত আগামী মাসের অমুক তারিখে আমি মস্কোতে যাব বিশ্ব নেতাদের কনফারেন্সে, সেই কনফারেন্সে আপনাকে আমার সঙ্গে সফর সঙ্গী হতে হবে। উনি বলেন আমি যোগ বিয়োগে কিছু মিলাইতে পারতেছিলাম না, কারণ আমি তো জানি আমার মতো বিশ্বনন্দিত কারীর প্রয়োজন হলো আরব আমিরাত, বাহরাইন, কাতার, আবু দাবি, দুবাই, পাকিস্তান, বাংলাদেশ, যেখানকার মানুষেরা আল্লাহর কোরআনের জন্য পাগল, ওই দেশে গিয়া আমাকে দিয়া কি করবে? যে দেশের মানুষরা কোরআনের মালিককেই বিশ্বাস করে না, যাদের চিহ্নি হলো নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। মুসলমান ভাইরা আমার, শেখ আব্দুল বাসিত বলেন আমার যদিও বুঝে আসতো না তারপরেও চলে গেলাম। এক পর্যায়ে মস্কের ভিতরে বিশ্ব নেতাদের মিটিং শুরু হলো, আমি তখন দর্শকদের গ্যালারিতে বসে রইলাম। লম্বা টাইম পর্যন্ত নির্ধারিত আলোচ্য বিষয় কমপ্লিট হওয়ার পরে বিশ্ব নেতারা যখন চা চক্রে মিলিত হলো, তখন আমাদের জামাল আব্দুল নাসের সাহসিকতার সঙ্গে আমাকে ইশারা করতেন তালি নাসে। আমি তখন দর্শকদের গ্যালারি ছেড়ে ব্যক্তিবৃন্দের গ্যালারিতে ঢুকলাম, একদম কাছে গিয়ে যখন বসলাম আমাদের জামাল আব্দুল নাসের সাহেব তখন বিশ্বের সবচেয়ে কমিউনিস্টের বড় নেতাকে ডেকে বললেন এমিয়া আমি আমার বন্ধুকে আমার দেশ থেকে নিয়ে আসছি, উনি চমৎকার আবৃত্তিকারক, সাংঘাতিক আবৃত্তি করতে পারেন, আপনারা যদি একটু সুযোগ দেন আমি আমার বন্ধুর আবৃত্তি শোনায় দিতে চাই। শেখ আব্দুল বাসিত বলেন আমি তখন একটু শঙ্কায় ছিলাম, অনুমতি পাই না পাই না পাই না পাই না ভাবতেছিলাম, যদি না পাই তাহলে তো লজ্জা, যদি পাই তাহলেই দেখা দেব, খালি অনুমতিতে দেখলা এখন শেষ পর্যন্ত বিশ্বের সবচাইতে বড় চিফ নেতা, বড় নেতা কমিউনিস্টের, সে বলল আমাদের দেশে কত উন্নত আবিষ্কারক আবৃত্তিকারক আছে, তুমি তোমার দেশ থেকে নিয়ে আসছো, এত কি সুন্দর আবৃত্তি করবে সে, ঠিক আছে তোমার বন্ধুকে কিছু আবৃত্তি করতে বলতে। শেখ আব্দুল বাসিত বলেন অনুমতি যখন পেলাম তখন আমার অন্তরে আনন্দের তরঙ্গ বইতেছিল, আমি ভাবতেছিলাম কোথায় পড়ব কোথায় পড়ব, আমি তো আল্লাহ পাকের কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পরীক্ষা করে দেখেছি, টোটাল টাইম ম্যাগনেট, টোটাল টাইম ম্যাগনেট, খালি লাগাইতে দে দেখ লাগে কোন জায়গায়। উনি বলেন তারপরেও দেলের ভিতরে হালকা শঙ্কা, কেন শঙ্কা, এতদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনাইছি, কোরআনের প্রেমিকদেরকে আজকে তো কোরআনের তেলাওয়াত সম্পন্ন শুনাইতে হবে আল্লাহর দুশমনদেরকে, কোনটা পড়ব কোনটা পড়ব, টোটাল তাই তো ম্যাগনেট। এরপরেও তো আল আহাম ফাল আহাম বলে একটা বস্তু আছে, আমি যখন দিদা সন্ধের ভিতরে ছিলাম এমন মুহূর্তের ভিতরে রব্বকারী আমার অন্তরের ভিতরে ঢেলে দিল শেখ আব্দুল বাসিত দিদা সন্ধের ভিতরে, কেন
তুমি কোরআনে পাকের ওই সূরা তেলাওয়াত করো, যেই সূরার তেলাওয়াতের দ্বারাই হযরত ওমরের মতো মানুষটা সাইজ হয়ে গেল। শেখ আব্দুল বাসেত বলেন, তখন আমি চক্ষু বন্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করলাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও মুসলমান, আমরা তো আল্লাহর কোরআন পড়ি এক রঙে এক ঢঙ্গে। হাদিসের ভিতরে আসছে উনজিলাতিল কুরআন আলা সাবাতি হুরুফ, কোরআন পাক তো আল্লাহ সাত রঙে নাযিল করছেন। শেখ আব্দুল বাসিত বলেন, আমি যখন সূরায়ে তহা তেলাওয়াত শুরু করে দিলাম, এক এক আয়াতের ভিতরে রং বদলায় বদলায় পড়া শুরু করলাম, আল্লাহু আকবার, কখনো জবর দিয়ে, কখনো জের দিয়ে, কখনো পেশ দিয়ে, কখনো তাসবিহ দিয়ে, কখনো তাকবীর করে, কখনো মারুফ উচ্চারণ, কখনো ইমানা, কখনো এক বচন, কখনো বহুবচন, কোরআনে পাকের এক এক আয়াতকে সাত রঙে রং দেয়। যখন তাদের সামনে তেলাওয়াত শুরু করলাম, মুসলমান স্বাভাবিক ভাবে কথাগুলি বুঝবেন, নরমাল ভাবে তুই রুকু করতে যেই টাইম লাগে, সাত রঙে রং গাইলে তুই রুকু করতে বন্ধুরা আমার চোদ্দ রুকু করার টাইম লেগে যাবে। শেখ আব্দুল বাসেত বলেন, আমি আল্লাহর কোরআনের সূরায়ে তহা রং পাল্টায় পাল্টায় পড়া শুরু করলাম, পড়তে পড়তে সাত রঙে আল্লাহর কোরআন সূরায়ে তহা তুই রুকু করে ফেললাম। এতক্ষণ পর্যন্ত কোনো আওয়াজ আমার কানেই ঢোকে নাই, নিজের দিক থেকেই যখন সাদাকাল্লাহু আযীম বললাম, তখন কি দেখি, কি দেখি বুড়ি, চোখ পেলেই তাকায় দেখি কমিউনিস্টের তামাম নেতাদের চোখ থেকে পানি গুলি ঝর্ণার মতো ছড়িয়ে ভিতরে। কমিউনিস্টের নেতাদের চোখ থেকে যখন পানি গুলি ঝর্ণার মতো পড়ে, আমাদের জামাল আব্দুল নাসের তখন ডাকতে বলে, হে বিশ্বের নেতৃবৃন্দ, কি হলো তোমাদের, কাঁদো কেন, কাঁদো কেন? ওরা বলে, কেন কাঁদি আমরা বলতে পারবো না। জামাল আব্দুল নাসের জিজ্ঞাসা করলেন, আমার বন্ধুর আবৃত্তি তোমরা কি কিছুটাই বুঝতে পেরেছিলে নাকি? ওরা উত্তর করে, না না। কি উত্তর করেছিল? সুন্দর করে বুঝাবার জন্য একটা কবিতা পড়লে ভুল হবে না। জবানে আর মন তুর্কি, মন তুর্কি নমি দানম, জবানে আর মন তুর্কি, মন তুর্কি নমি দানম, আগর বুদে চে খুশবু দে জবান অশবর দেহানে মন, আগর বুদে চে খুশবু দে জবান অশবর দেহানে মন। ওরা উত্তর করলো, দোস্ত তোমারা বন্ধু আবৃত্তি কেমনে বুঝবো? উনি যা আবৃত্তি করছেন তা তো পড়েছেন আরবি, আমরা তো হলাম ইংরেজি। শেখ জামাল আব্দুল নাসের জিজ্ঞাসা করলেন, তাহলে কাদিস কে? তাহলে বুঝছ নাই তো কাদিস কে? কমিউনিস্টের যে তারা উত্তর করলো, দোস্ত শুনো, তোমার বন্ধুর আবৃত্তি কিছুই বুঝি নাই বটে, কিন্তু তোমার বন্ধু কি যেন আবৃত্তি করলো, এগুলি আমাদের কান দিয়া ঢুইকা ডাইরেক্ট কলিজায় আঘাত করছে, ডাইরেক্ট কলিজায় আঘাত করছে। হাজার চেষ্টা করে চোখের পানি বন্ধ করতে পারি নাই। আজকে চকতলার মুসলমানদের কাছে আমার জিজ্ঞাসা হলো, যে কোরআনের পাকের তেলাওয়াতে কমিউনিস্টের চোখ থেকে পানি ঝরায় দেয়, সেই কোরআনের পাকের তেলাওয়াত আজকে মুসলমানদের ঘরে বন্ধ হইলো কেন? আমার জিজ্ঞাসা, মুসলমানের ঘরে সেই কোরআনের পাকের তেলাওয়াত বন্ধ কেন? আজ থেকে 30 বছর পূর্বে মুসলমানদের ঘরে থেকে সকালবেলায় কোরআনের পাকের তেলাওয়াত ভেসে আসতো। মুসলিম নারীরা কত কাজে ব্যস্ত থাকার পরেও রাতের বেলায় আল্লাহর কোরআন না পড়ে কখনোই বেড়ে যাইতেন না। সেদিন তো বাসার ভিতরে, দেশের ভিতরে কত শান্তি ছিল, আজকে শান্তির জন্য এত প্রক্রিয়া, তারপরে অশান্তি কেন? তারপরে অশান্তি কেন? তার কারণ হলো, শান্তির মর্ম পানি মুসলমান তার ঘরে বন্ধ করে আল্লাহর কোরআনের জায়গায় তেলাওয়াতের জায়গায় এখন ইস্তাস জলসা কিরম মাগাজি বাংলার আওয়াজ বের করেছে। যার কারণে আজকে করিন পরিণতি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বাবা যদি চাও তোমার সন্তানকে ইয়াবা বাবা ঘর থেকে মুক্ত করতে, তাহলে ওই ম্যাগনেট তোমার ঘরে কালকে চালু করে দাও, কোরআনে পাকের তিলাওয়াত চালাও, কোরআনে পাকের তিলাওয়াত তোমার সন্তানের কানে ঢুকে দুশ্চরিত্র থেকে আল্লাহর কোরআন তোমার সন্তানকে মুত্তাকি বানায় দেবে। কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ করে সন্তানকে বাবা আর ইয়াবা মুক্ত করা যায় না। আর জোরে বলে, আমার তো বুঝেই আসে না, আমার তো বুঝেই আসে না, কোরআনে পাকের মতো এত বড় সাংঘাতিক ম্যাগনেট যা মানুষের চরিত্রকে এতটাই পরিবর্তন করে,
যেই জামানায় কোরআন এসেছিল না সেই জামানাকে বলা হয় জাহেলিয়াতের জামানা। শুধুমাত্র কেবলমাত্র কোরআন পৃথিবীতে আসার পরে সেই যুগটা পরিবর্তন হতে হতে এমন পরিবর্তন হয়ে গেল, বিশ্ব নবীজি ঘোষণা দিলেন খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই কোরআনের তেলাওয়াত, যেই কোরআনের সংবিধান মেনে সেই সময়ের চূড়ান্ত পর্যায়ের হাইওয়ান স্বভাবের মানুষগুলা স্বর্ণ মানবে রূপান্তরিত হল, সেই কোরআনকে সমাজে বন্ধ করা যায় না। সম্মানিত সুধী, কথাগুলি দিল দিয়ে বুঝবেন, তাম বিশ্ব থেকে কোরআনকে মাইনাস করার ষড়যন্ত্র ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের দেশেও ষড়যন্ত্র আছে না নাই? তাম পৃথিবীর কথা বলবো না, আমি আমার দেশের মানুষকে বলতে চাই, তোমরা যারা কোরআনকে মাইনাস করতে চাও একটু ঠান্ডা মাথায় মনে রেখো, এটা বাংলাদেশ। এটা কি জোরে বলেন? আমরা তো এই গভর্নমেন্টের আগে একটা গভর্নমেন্ট দেখেছি, তিন উদ্দিনের গভর্নমেন্ট, মনে আছে নাকি? ফখরুদ্দিন, ইয়াসউদ্দিন আর মঈনুদ্দিন, মনে আছে আপনাদের? তিন উদ্দিনের গভর্নমেন্ট, এই তিন উদ্দিনের গভর্নমেন্ট এরা মাইনাস টু করতে চেয়েছিল। কি করতে চাইছিল? মাইনাস টু করতে চাইছিল, দুই নেত্রীকে বাদ দিয়ে এদেশের রাজনীতি করবে। তাই পারে নাই, যারা মাইনাস করতে চাইছে তারাই মাইনাস হয়েছে। নেত্রীর সাথেই মাইনাস করতে পারে নাই, আল্লাহর কোরআনকে মাইনাস করার ক্ষমতা পৃথিবীর কারো পাওয়ার না। কোরআনকে মাইনাস করতে চাইলে তোমরা মাইনাস হয়ে যাবে, তোমরা মাইনাস হবে। কোরআন কখনো মাইনাস হওয়া জানে না। 1450 বছরের স্বর্ণের ইতিহাস, এ পর্যন্ত তাম পৃথিবীর যারাই কোরআনকে মাইনাস করতে চেয়েছে কোরআন তাদেরকে মাইনাস করে আজ অবিকৃত অবস্থায় ভুগতান করে আল্লাহর জমিনে কোরআন আছে। কোরআন মাইনাস করা যায় না, ওর সাথে মাইনাস ফর্মুলা করতে চাইলে ফখরুদ্দিনের মতো দেশ আছে। ওটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের ভিতরে কোরআনে পাকের এই নূর ঢুকাবার তৌফিক দান, আমাদের মস্তিষ্ককে কোরআনে পাকের নূর দিয়ে মুনাব্বার করে দেন, আমাদের ঘরে দোকানে মাকানে আল্লাহ পাকের কোরআন ঢুকাবার তৌফিক দান। প্রতিদিন কমপক্ষে টু টাইম দুইটা মুহূর্ত আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত আমাদের দোকানে আর মাকানে আল্লাহ জারি করে দেন। একটা হচ্ছে দিনের শুরু ভাগে, আরেকটা হচ্ছে রাত্রের শুরু ভাগে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কোরআন কি ও কে, আমি কি কিঞ্চিত আপনাদেরকে বুঝাইতে পেরেছি? যদি বুঝাইতে পেরে থাকি ফামিনাল্লাহ, যতটুকু অস্পষ্টতা রয়ে গেছে এগুলি আমার জাহালতের কারণে, আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।